ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত ও উত্তেজনা ছড়ালেও পারমাণবিক অস্ত্রধারী দুই দেশ বড় কোনো যুদ্ধে জড়াবে না বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষক এবং সাবেক কূটনীতিকরা তবে ভারত ও পাকিস্তানের মধ্যে যে কোনো সংঘাত দক্ষিণ এশিয়া সহ বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি বলেও মনে করেন তারা গত চোদ্দই ফেব্রুয়ারি ভারতশাসিত কাশ্মীরের পুলওয়ামায় হামলা চালায় পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ ই মোহাম্মদ সেই ঘটনায় ভারতের চল্লিশ জনের বেশি সেনা নিহত হয় জবাবে মঙ্গলবার পাকিস্তান সীমান্তের মধ্যে থাকা জঙ্গি ঘাঁটিতে বিমান হামলা চালায় ভারত এরপর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অন্তত পঞ্চাশটি স্থানে মর্টারশেল ছড়ে পাকিস্তান আজাদ কাশ্মীরে ঢুকে পড়া দুটি ভারতীয় যুদ্ধ ভূপাপিত এবং একজন বৈমানিককে আটক করে তারা শুক্রবার রাতে আটক ভারতের কাছে হস্তান্তর করেছে পাকিস্তান এভাবে পাল্টাপাল্টি হামলা ও সংঘাতের মধ্য দিয়ে চির বৈরী দুই প্রতিবেশী দেশ আবারও মুখোমুখি দাঁড়িয়েছে তাদের এই অবস্থান দক্ষিণ এশিয়াসহ বিশ্বের শান্তির জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন নিরাপত্তা বিশ্লেষক আব্দুল রশিদ ভারত পাকিস্তান যুদ্ধ হলেও এটি অবশ্যই এই অঞ্চলকে একটা অস্থিতিশীলতার মধ্যে বা অনিশ্চয়তার মধ্যে ফেলবে অতীতেও বেশ কয়েকবার যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা জাগিয়ে সেখান থেকে ফিরে আসে দেশ দুইটি নিরাপত্তা বিশ্লেষক এবং সাবেক কূটনীতিকদের মতে ভারত পাকিস্তানের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির কারণে স্নায়ু চললেও বৃহৎ সামরিক যুদ্ধ হবে না অল আউট ওয়ার এর কোন সম্ভাবনা নেই যেহেতু সব দেশই এখানে এই ধরনের যুদ্ধ চায় না পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা হচ্ছে অনেক ক্ষীণ কারণ এখানে সেটি প্রয়োগ করলে পারে এই অঞ্চল না বিশ্বের পরিস্থিতি আলাদা হবে ভারত পাকিস্তান যেহেতু উভয়ই পারমাণবিক বোমা আছে এটা কিন্তু আরেকটা বিপজ্জনক জায়গা এবং সেই বিপদ বিপদটা কিন্তু উভয় পক্ষে উপলব্ধি করেন এবং সেই সাথে সাথে আমার ধারণা দেয় আন্তর্জাতিক সম্প্রদায়ও কিন্তু গত দুদিন ধরে সবাইকে রেস্ট্রেইন বা তারা যাতে ডিএসকালেট করেন এবং সাবধানতার সাথে বিষয়টা দেখেন সেই বারবার তাদেরকে সতর্ক করছে তারা বলছেন বিদ্যমান সমস্যা কূটনৈতিকভাবে মোকাবেলা করতে হবে সেক্ষেত্রে জঙ্গিবাদকে মদত দেওয়া থেকে পাকিস্তান সরে না এলে কূটনৈতিকভাবে আরো পিছিয়ে পড়বে দেশটি একটি দেশ সে জঙ্গি জঙ্গিবাদকে সে পররাষ্ট্রনীতির একটি উপাদান হিসাবে প্রসারিত করে তো সেক্ষেত্রে কোনো দেশই পাকিস্তানের এই ক্লেমটাকে খুব মেনে নিচ্ছে বলে আমার মনে হয় না সেই জায়গাটাতে একটু কূটনৈতিক সে একটু একটু অবস্থার মধ্যে আছে সবসময়ই এখানে তৃতীয় পক্ষের একটা ভূমিকা থাকে সেটা পঁয়ষট্টি সালের পর যুদ্ধের পরে তাস্কন চুক্তির কথা যদি বলেন তারপরে আপনি কার্গিল নিয়ে যদি বলেন সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা যদি বলেন বিশেষ করে প্রেসিডেন্ট ক্লিনটন তখন তো কাজেই এখন আমার ধারণা যে দুই পক্ষই হয়তো চাইছে যে একটা কূটনৈতিকভাবে সমাধানের দিকে যাওয়া বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় দেশ বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় দেশ দুইটি যুদ্ধ এড়িয়ে আলোচনার পথ খোলা রাখবে বলেও মনে করেন তারা মাহমুদ শাউন দীপ্ত সংবাদ ঢাকা